গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 9:10 বাকি, তো দেখতেই পাচ্ছ বিছানা ফিছানা কিচ্ছু গোছানো হয়নি, কিন্তু চা খাওয়া হয়ে গেছে। সকাল সকাল চা খেয়ে একদম একটু শুয়েছিলাম, ভাল লাগছিল না। আজকে কাজকর্ম করতে একটু লেজি লেজি লাগছে, তো এখন সব কাজগুলো এক এক করে শুরু করতে হবে, যুদ্ধে নামতে হবে, সংসারের যুদ্ধে, সংসার নামক একটা মহাযুদ্ধে নামতে হবে। আমাদের হাউসওয়াইফদের প্রতিদিনের যুদ্ধ এটা, সকাল থেকে রাত পর্যন্ত চলে। গলাটা কেমন খুশখুশ খুশখুশ করছে কদিন ধরেই, ঠান্ডা গরম পড়ছে না। রাতের দিকে সকালের দিকে একটু ঠান্ডা লাগছে, আর সারাদিন গরম। এখন দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে। এই যে তোমাদের বললাম না, কাজ হচ্ছে পাশে, ওই ধুলোগুলি সব আসছে, আর হাওয়া দিল তো একদম ঘরের মধ্যে সব ধুলো একদম ভর্তি হয়ে যাচ্ছে, সব জিনিসপত্রে একদম ধুলো ধুলো হয়ে যাচ্ছে, তাই দরজাগুলি বন্ধ করে দিতে হচ্ছে, দরজা জানলা সব। এখন বিছানা টিছানা গুছাবো, গুছিয়ে রান্নাঘরে ঢুকতে হবে। টিফিন টিফিন এখনো কিছু বানাইনি, দেখি কি বানানো যায়। আজকে ভাবছিলাম যে ঘরটা একটুখানি ক্লিন করে দেবো, কারণ পাখা টাখাগুলো একটু নোংরা হয়েছে। তা আবার ভাবছি আজকে করব কি কালকে করব, সেটাই ভাবছি। দেখি আজকে যদি রান্না করার পর যদি আমার সময় থাকে তাহলে করব, না হলে কালকে করব। সকালবেলা ঘুম থেকে উঠে চট করে কাজে ঢুকতে ইচ্ছা করে না, একটু চা টা খেয়ে তারপরে একটু বসে একটু মোবাইল ঘেঁটে, তারপরে যদি এডিট করা থাকে এডিট করে তারপরে গিয়ে কাজে করতে মন লাগে। সব থেকে বড় চা টা না খাওয়া পর্যন্ত এনার্জি আসে না সকালবেলা উঠে। আমার যতটা না মানে চায়ের নেশা, বাপির তো বেশি, বাপিকে তো ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করেই আগে আগে চা করে দিতে হয়। তো চলো আর বেশি দেরি করব না, 9 বাজে যায় প্রায়, দেরি করলে আবার দেরি হয়ে যাবে। চলো কাজে নেমে যাই, চলো কাজ শুরু করে দিই, তোমাদের সাথে আবার পরে কথা হবে, চলো। বিছানাটা গোছানো হয়ে গেছে আমার, আর এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, কিন্তু ওই ঘরের বিছানাটা গোছায়নি, বাবু এখনও ঘুমাচ্ছে। তো এই ঘরের ঘরটা ঝাড় দিয়ে এই বারান্দাটা মানে বেলকনিটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপরে ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নেব। আর ওই ঘরটা ঝাড় দেবো না, কারণ বাবু ঘুমাচ্ছে, তো তার জন্য ওই ঘরটা মুছে নেব শুধু। ঘরগুলি ঝাড় দিয়ে চলে এসেছি এবার আমি ডাস্টিং করতে। তো তোমাদের বলছি না পাশে কাজ হচ্ছে, তো এই পাশে কাজ হচ্ছে বলে ঘরে পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছে, সব জিনিসপত্র একদম ধুলো ধুলো হয়ে যাচ্ছে। মানে আমাকে একদিন বাদে বাদে এইগুলো পরিষ্কার করতে হচ্ছে, যেখানে আমি সপ্তাহে 2 দিন কি 3 দিন করতাম, এখন আমাকে প্রায় প্রতিদিনই করতে হচ্ছে একদিন বাদে বাদে। তো এগুলো পরিষ্কার করে নেব, তো কলিং দিয়ে এটা মুছে নেব, আর জিনিসগুলো একটু মুছে টুছে নেব। তো মুছে নিয়ে তারপরে আমি বেলকনিতে পরিষ্কার করতে যাব। তো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, ডাস্টিং করা হয়ে গেছে ঘরে মোটামুটি, আর এখন চলে এসে দেখতে পাচ্ছ বেলকনিতে এই জানলাগুলো আমাকে প্রায়ই মুছে নিতে হয়, এখন তো বেশি করে মুছতে হচ্ছে। তো জানলাটা প্রথমে মুছে নিচ্ছি আমি, আর তারপরে গ্রিলগুলোও মুছে নেব, একটু ভেজা ভেজা করে টাওয়ালটা নিয়ে তারপরে গ্রিলগুলো মুছবো, কারণ এখানে জামা কাপড়গুলো শুকোতে দিই, তো তো ধুলো থাকলে না জামা কাপড়ে লেগে যাবে, তো তার জন্য এগুলো আমাকে এখন প্রায় প্রায় মুছে নিতে হচ্ছে। তো গ্রিলগুলো মুছে নিয়ে তারপরে নিচের যে উঁচু জায়গাটা আছে, তো ওই জায়গাটায় জল দিয়ে ধুয়ে মুছে নেব,
কারণ ওইখানটায় আমি আচারের বোতল অনেক কিছুই রাখি, কিছু কৌটোগুলো ধুয়ে তার ওখানে আমি উবুর করে রেখে দিই শুকানোর জন্য। তো ওটাও একটু মুছে টুছে নেব, তারপরে বেলকনিটা ধুয়ে সবকটা ঘর মুছে নেব। ঘরগুলি মুছে তারপরে দুপুরে রান্নার কিছু জোগাড় করে তারপরে স্নান করতে যাব। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এতক্ষণ কারেন্ট ছিল না, একদম লোডশেডিং, এতক্ষণ কারেন্ট ছিল না, সেই কখন গেল কারেন্ট, কি 11টা কি 12টার সময় কারেন্ট চলে গেছে। এখন বাজে 1টা, এই 1টার সময় এখন কারেন্ট আসলো। আর তার মধ্যে আমার মোবাইলে চার্জও ছিল না, ভিডিও করতে পারিনি, অনেক কিছু ভিডিও আমি করতে পারিনি। তো জোগাড় টোগাড় করে তারপরে স্নান করতে গেছি। সকালবেলায় বাপি দুটো চাদর ভিজিয়ে রেখে দিয়ে গেছিলো, তো ওটা কেচে নিলাম। ওটা কেচে নিয়ে স্নান করে পুজো দিয়ে এখন এই চুল টুল আজরে নিয়ে আর চাদরগুলো মেলে দিয়ে তারপরে রান্না করতে যাব। এতক্ষণ কারেন্ট ছিল না, ফোনটা চার্জও হয়নি, তো এখন আসলো 10 মিনিট মতো ফোনটা চার্জ দিয়ে, 10 মিনিট মতো ফোনটা চার্জ দিয়ে তারপরে আবার ভিডিও শুরু করব। আজকে ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করবো, তো আর হলো না, মাথায় তেল লাগানো হয়নি। আমি শ্যাম্পু করার আগে তেল লাগাই, তো তেলটা লাগাইনি বলে আর শ্যাম্পুও করলাম না। কালকে একবার মাথায় শ্যাম্পু করবো, তেল লাগিয়ে শ্যাম্পু করবো কালকে। শীতকালে কারেন্ট যাবে না, যত কারেন্ট যাবে গরমকালে। শীতকালে খারাপ হলে ঠিক করবে না, শীতকালে খারাপ হবেও না সেরকম করে। গরমকালে যত রাজ্যের খারাপ হবে, যত রাজ্যের ঠিক করার দরকার লাগে, আর যত কারেন্ট গরমকালে যাওয়ার তাড়না থাকে। চুলটা হালকা ভিজিয়ে, চুলটা হালকা ভিজিয়েছি, এখন রান্না করতে যাব, পুরো বেঁধে নেব। চলো তাহলে রান্নাটা করে নিয়ে আগে, তারপরে পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো রান্নাঘরে চলে এসেছি। আজকে মোরলা মাছ উচ্ছে দিয়ে করব, দেখতেই পাচ্ছ মাছগুলো ভেজে নিচ্ছি আগে আমি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ওর মধ্যে কচু সেদ্ধ দিয়েছি। তো মাছগুলো ভেজে হালকা ভেজে নেব, ভেজে একটু সর্ষে ফোড়ন দেব, সর্ষে ফোড়ন দিয়ে আর তারপরে উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দেবো। একদম সিম্পলভাবে আমি এই মোরলা মাছ উচ্ছে দিয়ে এরকম করে রান্না করি। গরমকালে বিশেষ করে এই জিনিসটা আমি করি, কারণ আমি দেখেছি মাকেও, মা গরমকালে এই জিনিসটা খুব ভালো রান্না করতো আর প্রায় প্রায় আমাদের বাড়িতে হতো। মা বলতো গরমকালে এইরকম হালকা জিনিস খাওয়া ভালো, তিতো খাওয়া ভালো। তরকারি থেকে জলটা যখন শুকিয়ে আসবে, অল্প থাকবে, তখন মাছটা দিয়ে দিতে হবে, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি এটা নামিয়ে দেবো। তো রান্না কমপ্লিট আমার, বাবু আর আমি খেয়ে নেব। বাপি তো এখন আসবে না, বাপির আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, তো মা ছেলে দুজনে মিলে খেয়ে নেব। আজকে সকাল থেকে দুবার দুবার করে কারেন্ট গেল, সকালে একবার গেল, আবার রান্না করতে করতে আর একবার চলে গেল।
তাই জন্য সব রান্না দেখানো যায়নি। আজকে মোলা মাছ দিয়ে উঠিয়ে দিয়ে করেছিলাম, দেখলেই তো। কচু ভাতে দিয়েছিলাম, ভেবেছিলাম কচুটা বাটবো, তা ভাবলাম যে কচুটা বাটলে না গলা ধরে, গলা ধরে কচুটা বাটলে, তা ভাবলাম যে কি আর সেদ্ধ দিলে অতটা গলা ধরে না, অল্প রেখে দিয়েছি। আর আজকে অল্প ভাতে দিয়েছি, কচু ভাতে দিয়েছি, আর সজনে বাটা, সজনে ডাঁটা আর বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি, আর অমলেটের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ ছিল। আর ফুল নিয়ে ফুল খাচ্ছি এখন। বাবুকে বলেছি শুকনো কুল নিয়ে আসতে, ও নিয়ে এসছে এই কুল। ওই কুল আনতে বলেছিলাম আচার করবো বলে। আজকে ভালোই গরম লাগছে, আমাদের পাশে কাজ হচ্ছে, ওই জন্য এত আওয়াজ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছি, 5 মিনিটের মধ্যে একটু ঘুম এসছে, ব্যাস হয়ে গেল। আর যখন মোবাইলটা ঘাটছিলাম তখন মনে হচ্ছে কত ঘুম হবে, মানে একদম বিকাল শেষ করে সন্ধ্যাবেলায় ঘুম ভাঙবে মনে হয় আমার। দুপুরবেলা আমার সেরকম করে ঘুমই হয় না, এখন 5টা বাজে। গাছের সব পাতা ঝরে পড়ে যাচ্ছে, আবার নতুন সৃষ্টি হবে, নতুন পাতা গজাবে, শেষ না হলে তো শুরু হবে না। না ফুলগুলি হালকা টক, হালকা হালকা টক, ফুল খাবে ফুল, তো গুল টুল খেয়ে রান্নাঘর পরিষ্কার টস্কার করে নিয়ে এখন একটু সাজুগুজু করে নিচ্ছি। সাজুগুজু করেও তারপরেও আবার কাজ আছে, দেখতেই পাচ্ছ পুরো বিছানা ধরে জামা কাপড় মেলা রয়েছে, এগুলি সব এখন গোছাবো, গুছিয়ে তারপরে চা বানাবো। চাটা বানিয়ে বাপি আমি খাবো আজকে, বাবু খাবে না, বাবু তো খেলতে গেছে এখনও আসেনি, তো দেখি ও আসলে একটু বলবো। আজকে টিফিন বিকালবেলা কিছু বানাবো না, তো বলবো একটু এগ রোল নিয়ে আসতে, তো আমার এগ রোলটাই বেশি ভালো লাগে, চিকেন রোলটা অত ভালো লাগে না, তাই এগ রোলটাই আনতে বলবো। জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, এবার চা বানাতে চলে এসেছি, তো বাপি আমি খাবো, বাবু তো খাবে না, বাবু এখনো আসেনি, তো দুজনে চাটা খাবো বানিয়ে নিয়ে। খাওয়া হয়ে গেছে, এখন চাদরগুলো ভিজিয়ে রাখবো। রাতের বেলা চাদরগুলো ভিজিয়ে রাখলে সকালবেলা তাহলে উঠেই কেচে দেওয়া যায়, আর না হলে সকালবেলা ভেজালে একটু তো টাইম দিতে হয়, তো রাতের বেলায় তার জন্য ভিজিয়ে রাখছি। চাদরগুলো ভিজিয়ে টুকটাক যা কাজ আছে রান্নাঘরে ওগুলোও কমপ্লিট করে নেব।
এখন বাজে 9:45, তো বাবু বললো মা আমাকে খেতে দিয়ে দাও, আমার খিদে পেয়ে গেছে। তো বাবু খেয়ে নিচ্ছে, তো তার জন্য আমরাও খেয়ে নিচ্ছি। আর বাবু আমি ভাত খাবো, আর বাপি তো ভাত খাবে না, বাপির জন্য দুধ জাল বসিয়েছি, ও শুধু দুধ আর বিস্কুট খাবে বাপি। মা ছেলে দুজনে ভাত খাচ্ছি, আর বাবুকে ভাত মেখে দিয়েছি, ও টিভি দেখছে, টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে, আর আমি এখানে বসে বসে খাচ্ছি। সব কমপ্লিট, এবার ঘুমের দেশে যেতে হবে। আজকে সারাদিনই কাজ, সেরকম করার ইচ্ছা মুড ছিল না একদমই। তার মধ্যে আবার দুবার দুবার করে কারেন্ট গেছে। রাতে সাজুগুজু করে এখন ঘুমের দেশে যাব। সারাদিন শুধু সাজুগুজু খাওয়া দাওয়া, এই আজকে কাজকর্ম কম করেছি, আজকে বেশি কাজকর্ম করিনি। আজকে সকাল থেকেই মনটা ঠিক ভালো লাগছিল না, মুডটা অফ ছিল, মানে কাজ করার মুডটা সেরকম পাচ্ছিলাম না। যতটা করতে, যতটা না করতে হলে নয়, ততটাই করেছি। ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এখন শুধু একদম বিছানায় পড়বো আর ঘুম। কালকে ভাবছি ঘরটা একটু পরিষ্কার করে নেবো, তো ভেবেছিলাম যে আজকে রাতের বেলায় পর্দাগুলি ভিজিয়ে রেখে দেবো। তারপরে ভাবলাম যে সারা রাত অতক্ষণ ভিজিয়ে রাখবো, থাক সকালবেলায় ভিজিয়ে দেবো, এক ঘন্টা দু ঘন্টা মতো ভিজিয়ে তারপরে কেচে দেবো। সকাল সকাল আমাকে কালকে উঠতে হবে, তো চলো আজকে তাড়াতাড়ি ওই জন্য আমাকে ঘুমোতে হবে। তো চলো আমি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দ করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট। চুল বেঁধে তো আমার ঘুম হবে না, তাই চুলটা একটু আজরে নেব। ফাঁকা থাকলে আমার কিছুতেই ঘুম হবে না, ওই জন্য রাতের বেলা শোয়ার আগে চুল বাঁধা থাকলো খুলে আজরে তারপরে ঘুমাই।